ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি বর্ধমান সংলগ্ন, অর্থাৎ বর্ধমান শহর সংলগ্ন পাশেই আমাদের একটা সুন্দর নার্সারিতে। নার্সারিটার নাম হচ্ছে উপবন নার্সারি। এই নার্সারিতে আপনি এখানে যাবতীয় ধরনের ফুলের গাছ, যাবতীয় ধরনের ফলের গাছ, হ্যাঁ, আপনি কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন এবং আপনি আপনার লোকালিটিতে, আপনার বাড়িতে বা আপনার নিজস্ব জায়গাতে এগুলোকে আপনি রোপণ করে বা বপন করে এখান থেকে ভালো ফলও আপনি উৎপাদন করতে পারবেন। সেটা আপনি বাড়িতে সৌন্দর্যায়ন হোক বা আপনি ব্যবসা ভিত্তিক হোক, যে কোনো উপায়ের জন্য আপনি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া, আপনি গাছগুলোকে লাগিয়ে সেখান থেকে ভালো ফল উৎপাদন করতে পারবেন। যতটা পরিমাণ কোয়ান্টিটি দরকার, একটা দুটো দশটা বিশটা যেমন পরিমাণ আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। আমাদের এই উপবনের এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাদেরকে আমাদের দিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনারা সেখান থেকে সরাসরি ফোন করে যাবতীয় ধরনের কী কী ফল ফুল ইত্যাদি গাছ চাইছেন বা যে কোনো কাঠের গাছ চাইছেন আপনি কন্ট্যাক্ট করে জেনে নেবেন এবং আপনার প্রয়োজন মতো আপনি অর্ডারও করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আপডেটগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অবশ্যই অলে ক্লিক করে রাখবেন। আমার নাম হচ্ছে ইমাম হোসেন মল্লিক, আমি উপবনের ম্যানেজার। অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা কি নাম? এটার নাম হচ্ছে বেলকাস পঞ্চায়েত, হ্যাঁ, আর এটাকে বলে বোধপুর এলাকা। মোটামুটি আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানের আশপাশে, এই যে বেলকাস গ্রাম রয়েছে। তো আমরা কিভাবে আসবো, মানে আমাদের যদি কোনো দর্শক বন্ধু রেখে যোগাযোগ করতে চায় তারা কিভাবে আসবে? বর্ধমান নবাট থেকে গোলসির দিকে 2 কিলোমিটার আসার পর ওই টাটা শোরুম আছে, ওই শোরুম থেকে বাঁ দিকে আমাদের উপর দিয়ে আছে উপবন, ওখান থেকে মাঝ মাঠে 2 কিলোমিটার এলি আমাদের নার্সারি পাওয়া যায়। এবার আপনি বলুন স্যার, আপনার এই যে টোটাল উপবন যে নার্সারি রয়েছে এটা কত একর ল্যান্ড রয়েছে? এটা হচ্ছে 4 একর 90 শতাংশ। তো এর এই উপবনে আমরা কোন কোন ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ পেতে পারি? আমাদের সব রকমই পাওয়া যায়। যেমন ধরুন এই যে বড় গাছ আছে, এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আম, দেখেন মুকুল এসছে প্রচুর। ব্যানানা ম্যাং গাছে ওই দিকটায়, হ্যাঁ, এরিকা পাম আছে, ঝাউ আছে, এদিকে আসুন এদিকে সব ফুলের গাছও আছে, দোপাটি, হ্যাঁ, তারপরে অ্যাজেলিয়া, হ্যাঁ, এগুলো ম্যান্ডেভিলা, লাল সাদা সবই আছে। এদিকে তোমার লিচু আছে, বোম্বাই আতা লিচু, মুজাফরপুর লিচু, এগুলো হচ্ছে কিং অফ টাকাপাত আম। আর ওইদিকে দেখুন আপনি, ওইদিকে, হ্যাঁ, ওইদিকে আছে ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি ওয়ান, বাড়ি ইলেভেন, হ্যাঁ, ইউজাই, হ্যাঁ, সবই আছে আমাদের এখানে মোটামুটি। এইদিকে দেখুন বড় বড় গাছ আছে, ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ, কাটিমুন বছরে 3 বার হয়, হ্যাঁ, এইদিকে দেখুন দেশি কাকি কত এসছে, দেখুন ফুল এসছে, ফলও আছে। এই যে গাছটা মোটামুটি কতদিন হলো? এই গাছটার বয়স 3 বছর বয়স। 3 বছর প্যাকেটি প্যাকেটি আছে এই যে আম গাছ, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর মুকুল এসেছে। তো এই গাছটা কতদিন বয়স? এটা মোটামুটি 4 বছর বয়স। 4 বছর পর এই অবস্থায় ফল এসেছে? হ্যাঁ, 4 না 2 বছর পরই ফল এসেছে, খাওয়া হয়ে গেছে, 2 বার খাওয়া হয়ে গেছে, এটাই 3 বার হবে। এছাড়া মানে অন্যান্য কি জাতের আপনার ফল রয়েছে এখানে? দেখুন মৌসুমি নেবো, এটা এটা বড় সাইজের হয় এবং মিষ্টি, হ্যাঁ, দেখুন কত মুকুল এসছে। এখানে কি আমরা যে সমস্ত মৌসুমি লেবুগুলো চাষ করব আমাদের এই অঞ্চলে এই আপনার ওয়েদারে সেগুলো কি মিষ্টি হবে? হ্যাঁ হ্যাঁ মিষ্টি হবে, এবং এটা ফল এলে আমরা তখন খাইয়েও দেখাতে পারবো যে মিষ্টি কিনা। এদিকে সফেদা আছে, সফেদা ফল ধরে আছে, দুটো আছে, একটা থাই আছে লুম্বা হয় ল্যাকচা সফেদা বলে, হ্যাঁ, আর একটা গোল দিস, এটা আছে ইন্ডিয়ান মালটা, দেখুন সব সব মুকুল এসছে এসছে। এসব ফল যখন হবে তখন কোনো পার্টি কিনতে না দিয়ে খাইয়ে দেখিয়ে তারপরে, তাহলে কি হবে, তাহলে আমাদের প্রতি বিশ্বাস বাড়বে যে না মালটা আমরা খেয়েছি। হ্যাঁ, এই এদিকে আসুন, এদিকে আসুন আপনি, এটা দেখুন কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, রেড কাঁঠাল, মানে এই কাঁঠালটা গোয়াটা পিঙ্ক হবে আর কাঁঠালের গঠনটা পিঙ্ক কালার, আর রেড যেটা সেটা রেড হবে, ভেতরটাও রেড। এটা ব্লুবেরি,
কেউ কিনতে চায় আপনার কাছে অ্যাভেলেবল? হ্যাঁ অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল কামরাঙ্গা। হ্যাঁ যেমন ফুলের সাথে ওটা গাছি, এটা হচ্ছে অলিভ অয়েল তেল, তেলের গাছ অলিভ অয়েল, ফলটা হয় ওটা থেকে তেল হয় না অলিভ অয়েল, এটা হচ্ছে সে অলিভ অয়েল। এটা হচ্ছে ফার্স্ট লাভ, এটা তিনটা কালার আছে, একটা রেড, একটা পিঙ্ক, একটা হলদে, ফুল ফুল ফুল। এই গাছটা হচ্ছে আমলকি গাছ, মানে কলমের গাছ, গ্রাফটি। গোল হয় ফল শেষের দিকে তো সব খাওয়া হয়ে গেল, মানে গোল হয় এবং কালারটা আপেল এবং বড় গাছ আছে। হ্যাঁ এটা জাম, এটা হচ্ছে লুম্বা, যেটা কালো যেটাকে বলে গোলাপ, গোলাপ জাম বড় সেই জামটা। এটা দেখুন কিন্নর কমলা, কিন্নর কমলা। হ্যাঁ ওইদিকে দার্জিলিং কমলা আছে, এটা কিন্নর কমলা। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, এটাও আছে চায়না কমলা। হ্যাঁ আরে এই, হ্যাঁ আর এইটা হচ্ছে মালটা, এটা হচ্ছে বাংলাদেশের বাড়ি মালটা, যেটা বাড়ি মালটা। আর ভিয়েতনাম কাঁঠাল আছে, ওইদিকে অল্প আছে। আর এইটা হচ্ছে, এইটা হচ্ছে আমার ফাগুয়া বল, যেটাকে আর কি আর কি ডালিম সুপার ভাগুয়া, যেটা বড় হয় এবং ভেতরটা লাল। এই গাছের নাম হচ্ছে অল স্পাইস, মানে বিরিয়ানির মতন সেন পাতাটা, পাতার জন্য। হ্যাঁ পাতা, যেমন এটা হচ্ছে তেজপাতা, এটা তেজপাতা, তেজপাতা লাগালে যেমন রান্নায় দেওয়া হয়, হ্যাঁ এটাও তাই। হ্যাঁ রান্নার কাজে ব্যবহার করা, এটা মশলার গাছ, পুরাতন সব পুরাতন আম গাছ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি সমস্ত কিছু আমি আছে, এগুলো দেশি ভ্যারাইটি। প্রতি বছর আসবে, এটা আমাদের এসে গেছে, হয়তো এক বছর লাগালে গাছটা বার হবে, এক বছর পর থেকে তার পরবর্তী পাবো। অনেক গাছে আপনার এক বছর ফল আসে এক বছর হয়, ওইটা আমাদের শোনার কথা। যেটা হিমসাগর কোনো এখন আগের যায় যাত্রা ছিল, এখন হিমসাগর এক বছর আসছে, মুকুল এক বছর আসছে, কিন্তু অন্যান্য গাছগুলো প্রতি বছরই আসে। আপনার গাছটা দেখুন, হ্যাঁ এটা G9 কলা, প্রচুর ফলন। একটা আম গাছ দেখুন, গত বছর লাগিয়েছি, হ্যাঁ এটা হিমসাগর আম, গত বছরও আম খেয়েছি 50-60 পিস, এই বছরও কত মুকুল দেখি। এটা আমাদের প্যাকেটে ছিল, প্যাকে বড় প্যাকেটে, সেটা খুলে এখানে লাগে। হ্যাঁ এগুলো হচ্ছে ইলাচ, হ্যাঁ এগুলো ইলাচ গাছ, ইলাচটা মোটামুটি কতদিন পর ফল আসে? ইলাচটা একটু সময় নেয়, বছর দুই একটু সময়। এই গাছটা যদি আমরা নিয়ে গিয়ে লাগাই আমাদের কতদিন পর? হ্যাঁ দু বছর পর ফল আসে, এবং ট্রিটমেন্টও করতে হবে ভালো করে। হ্যাঁ এগুলো মেহগুনি, মেহগুনি দেশি আছে, হাইব্রিড আছে, হ্যাঁ বিভিন্ন সাইজের আছে। বাড়ির সৌন্দর্যের জন্য সব লাগাই, বড় বড় অনেক রেডি গাছ, দেখতে সুন্দর লাগে, গেটের গুড়াই লাগাই, দেখতে ভালো লাগে। এটা চায়না ঘাস, ওই সাইডে সাইডে লাগিয়ে দেয়াল করা হয় হেজ, মানে দেয়াল দেয়ালের মতো করা হয়, দু চারটে করে লাগিয়ে দিয়ে একটা হেজ, যখন বড় হবে মাঝে মাঝে কেটে দিলে দেয়ালের মতন দেখতে ভালো লাগবে। এটা পান্ত পাতক বলে, পান্ত পাতক, হ্যাঁ এটা সো 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 সুন্দর, খেজু গাছের মতো উঠবে, ওটাই পাতাটা এরকম যে মেলে মেলবে, সেটা দেখতে ভালো লাগে। হ্যাঁ
এগুলো সব ইনডোর গাছ আছে। এটার নাম হচ্ছে ডিফেন্স বাচিয়া, আর এইটা হচ্ছে মনস্টেরিয়া। এই যে ফাটছে পাতাগুলো এরকম ফাটে, তো ভালো টবে, ভালো টবে করে রাখতে পারেন। এইদিকে আছেন আসুন, লাকি বাম্বু আছে, হ্যাঁ, তারপরে এইগুলো হচ্ছে সিনেক প্ল্যান বাড়িতে বাড়িতে, হ্যাঁ, সিনেক প্ল্যান দু তিন রকমের হয়। মূলত এইগুলোকে আপনি গ্রিনহাউসে কেন রেখেছেন? এগুলো গ্রিনহাউসে রেখেছি মানে এ বেশি রোদ সহ্য করতে পারে না। এই যে কাসুলা আছে, এটাকে বলে কাসুলা, আর ওইটা হচ্ছে জেড জেড প্ল্যান, সব ইনডোরের গাছ। যে দেখুন এটা, এটা হচ্ছে হাড় জোড়া গাছ, হ্যাঁ, হাড় জোড়া গাছ, এটা হাড় ফাড় ভেঙে গেলে যেটা বেঁধেই করে আর কি, হাড় জোড়া গাছ। এটা হচ্ছে ড্রাগন গাছ। একটা সাদার উপরে সবুজ তিন চার রকমের হয়। চন্দন গাছের চারা, ওটা কদম গাছ, ফল কাঠের গাছ, হ্যাঁ কাঠের গাছ সবই আছে আমাদের, হ্যাঁ। এইটা হচ্ছে ইউক্যালিপটাস, হ্যাঁ, এখানে পিয়ার আছে, বিভিন্ন জাতের পিয়ার আছে, হ্যাঁ, এলাহাবাদ আছে, হ্যাঁ, তারপরে ভিয়েতনাম আছে, হ্যাঁ, তারপরে বাড়িপুর আছে, হ্যাঁ, থাই সেভেন আছে, হ্যাঁ, বাড়িপুরটা ওই ধারা আছে, তোমার কৃষ্ণচূড়া ফুলের গাছ, এইটা হচ্ছে বকুল, এই সাইজও আছে, ছোট বড় আরো বড় আছে, যে যেমন নেবে আর কি। এইটা ভিয়েতনাম, ভিয়েতনাম লাগে, যেটা আড়াই বছরের মধ্যে ঘোরা থেকে ঘরে, এবং নারকেলের সাইজটা দেখুন দেখুন খুব বড়। আমি যদি এটাকে নিয়ে গিয়ে লাগাই তাহলে আড়াই বছর পর ফল চলে, আড়াই তিন বছরের মধ্যে ফল হবে, গাছটা গুড়িটা খুললেই ফল চলে। গঙ্গাবর্ধন যেটা সাড়ে তিন বছরে ধরে, গঙ্গাবর্ধন সাড়ে তিন বছরে ফল আছে। এটা ম্যাক্সিকান গ্রাস, কোনো জায়গায় ফাঁকা জায়গা পড়ে এলো সেখানে এটাকে বিছিয়ে দিলে দেখতে ভালো লাগে, মাঝে মাঝে কাটিং করলে, হ্যাঁ, সারা বছর থাকে, বসা হয়। অ্যাভেলেবেল সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি স্যার, এখানে কিছু গাছ রয়েছে, এগুলো কি কি গাছ রয়েছে? এটা হচ্ছে কনকার পাত, কনকার পাত, হ্যাঁ, কনকার পাত এটার নাম, এটাই বেড়া দেওয়া হয়, হ্যাঁ, সারা বছর প্রচুর ধরে। এই দেখুন ফল পাকছে, আবার দেখুন মুকুল আসছে, না না এই সাইড, এটাকে ব্যবসা ভিত্তি লাগালে ভালো হয়। এটা হচ্ছে রাবার গাছ, হ্যাঁ, এটাই দেখতে, এটা হচ্ছে ভেরিকেটেড, মাথাটাই কালারিং হয়, ডিমান্ড বলতে
হ্যাঁ, বিলাকটাও নিচ্ছে, ভেরিকেটেরও নিচ্ছে। এগুলো তো আমাদের মূলত ব্যবসা ভিত্তি করে না, এখন সৈয়ের হুঙ্গুল চলছে। এইটা হচ্ছে কুল বল সুন্দরী, কুল আর ওই দিকটা হচ্ছে তোমার ভারত সুন্দরী। বল সুন্দরী আর ভারত সুন্দরী, হ্যাঁ চারা অ্যাভেলেবেল চারা।